যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন নয় থেকে এগারো জুলাই আয়োজিত এ সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাপান সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে বিশেষ একটি চুক্তি স্বাক্ষর করবে ন্যাটো মূলত এই অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব খর্ব করতেই এমন চুক্তির আয়োজন বলে মনে করা হচ্ছে ন্যাটোর এ ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছে বেজিং। এটিকে উস্কানিমূলক তৎপরতা হিসেবে দেখছে তারা সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে ন্যাটো বিভিন্ন ধরনের জোট গঠনের মধ্য দিয়ে এশিয়া প্যাসিফিকে যুদ্ধের পরিস্থিতির তৈরির চেষ্টা না করে ন্যাটোর উচিত আঞ্চলিক একটি প্রতিরক্ষা জোট হিসেবেই কাজ করে যাওয়া ইউরোপকে অস্থিতিশীল করে তুলেছে এই ন্যাটো নতুন করে এশিয়া প্যাসিফিককে অস্থিতিশীল করার চেষ্টা চালানোর প্রয়োজন নেই সংবাদ সম্মেলনে ন্যাটোকে পক্ষপাত দুষ্ট আখ্যা দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন তাদের কারণে আজ বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ও স্নায়ুযুদ্ধের উত্তরসূরি হিসেবে নাট একদিকে নিজেদের আঞ্চলিক প্রতিরক্ষা জোট দাবি করে অন্যদিকে তারা প্রতিনিয়ত নিজেদের সীমারেখা অতিক্রম করছে ও কর্তৃত্ব বাড়াচ্ছে আদর্শগত পক্ষপাত থেকে সংঘাত উস্কে দিচ্ছে তারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এই মানসিকতা হিজলজবায়ের বাংলা ভিশন